গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাই সাকসেস মন্ত্র ইউটিউব চ্যানেলে বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই যেন আমরা এর প্রিপারেশন স্টার্ট করেছি সিএইচএসএল দু হাজার বাইশকে মাথায় রেখে আর আজকে আমাদের সেকেন্ড ক্লাস আর আজকের ক্লাসে আমরা পড়ছি পার্সেন্টেজ পার্সেন্টেজ আমরা স্টার্ট করেছি আজকে পার্সেন্টেজে সেকেন্ড ক্লাস পার্সেন্টেজ এখন বেশ কিছু ক্লাস কন্টিনিউ হবে কারণ আমরা ডিটেলসে পড়বো প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়বো প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টাইপের ওপর ডিটেল ডিসকাশন হবে পার্সেন্টেজে ঠিক আছে তো যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও আইকন প্রেস করতে ভুলবে না কারণ রোজ ক্লাস হবে এখন থেকে যাতে নোটিফিকেশন মিস না হয় তো চলো ক্লাস স্টার্ট করা যাক দেখা যাক আজকের ক্লাসে কী কোয়েশ্চেন্স আছে দেখো কালকে আমরা বেসিক্সের কোয়েশ্চেন সব ডিসকাস করেছি আজকে বেসিক্সের উপরেই একটু আলাদা ধরনের কোয়েশ্চেন্স যেগুলো এক্সামে আসে কি বলছে ইফ এইট্টি পার্সেন্ট অফ এ ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট অফ বি অ্যান্ড বি ইকোয়াল টু এক্স পার্সেন্ট অফ এ দেন ভ্যালু অফ এক্স দেখো এই অঙ্কগুলো একই আজকে এই ধরনেরই কোয়েশ্চেন্স যত ধরনের আসতে পারে ডিসকাস করবো তো শুরুতে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কীভাবে কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হবে তারপর আমরা একটু স্পিড বাড়াবো ঠিক আছে দেখো এইট্টি পার্সেন্ট কোনো জিনিসের এইট্টি পার্সেন্ট মানে কি তোমাকে যদি বলা হয় যে আড়াইশোর আড়াইশোর এইটটি পার্সেন্ট ক্যালকুলেট করো তাহলে তুমি কি করবে তুমি বলবে একশোর মধ্যে আশি এইটটি পার্সেন্ট মানে কি একশোর মধ্যে আসি তাহলে আড়াইশোর মধ্যে কত আশি বাই একশো ইন্টু আড়াইশো ঠিক এই ক্যালকুলেশনটা আমরা করব যদি আমাদেরকে এইটা বলা হয় তাহলে এই সিম্পল রুলটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি ডাইরেক্ট তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি বলো আমাদেরকে কি কি বলেছে আমাদেরকে বলেছে প্রথমে 80% পার্সেন্ট অফ এ তো এইটটি ইন্টু এ বাই হান্ড্রেড ইকুয়াল টু বলে দিয়েছে ফিফটি পারসেন্ট অফ বি তার মানে ফিফটি ইন্টু বি বাই হান্ড্রেড এবার দুপারে এখান থেকে আমরা কি কি কাটতে পারি একশো একশো কাটতে পারি জিরো জিরো কেটে দিতে পারি কেটে দিলে আমরা কি করে থাকছে আমাদের কাছে এইট এ টু ফাইভ বি কি বলেছে বি ইকুয়াল টু এক্স পারসেন্ট অফ এ এক সাইডে আমি দেখতে পাচ্ছি শুধু বি লেখা রয়েছে তার মানে আমাকে এই পাঁচটা রাখলে হবে না তো বি আমি কি লিখতে পারি বি আমি লিখতে পারি এইট বাই ফাইভ ইন্টু এ লিখতে পারি ওপারে এইট ছিল পাঁচটা নিচে চলে গেলো বা এটাকে আমি কি লিখতে পারি বলো বি আমি লিখতে পারি এ ইন তো এই এইট বাই কি এটা ভগ্নাংশ আছে আমার কাছে চেয়েছে পার্সেন্টেজ ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ নিয়ে যাওয়ার জন্য কি করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় তো এইট বাই ফাইভ ইন্টু একশো করলে কত হয়ে যাবে একশো ষাট পার্সেন্ট তার মানে আশা করি ক্লিয়ার হয়েছে এবার কথাটা হচ্ছে এই অঙ্কগুলো আমরা শর্টে কিভাবে করব। আমরা ডাইরেক্ট মানে এত ক্যালকুলেশনের দরকার নেই আমরা দেখতে পেলাম কি যখন এইটটি পার্সেন্ট অফ এ ফিফটি পার্সেন্ট অফ বি বলছে তার মানে দুদিকেই নিচে একশো একশো থাকবে তো এই একশো একশো বারবার লেখার দরকার নেই আমরা ক্যালকুলেশানে ডাইরেক্ট শুরু করতে পারতাম এইট টি এ ইকুয়াল টু ফিফটি বি এটা লিখে এবার দেখো যখন আমরা দেখতে পাচ্ছি দুদিকে নিচে একশো একশো আমাদের লেখার দরকার পড়ছে না তখন আমরা এবার দেখছি যে এদিকে আশি আছে এদিকে পঞ্চাশ আছে তো এখানেও তো আমরা কাটতে পারি কী কাটতে পারি এই জিরো আর জিরো আমরা কাটতে পারি তো কেটে দিয়ে আমরা ডাইরেক্ট এই এইটে টু ফাইভ বি এখান থেকেও ক্যালকুলেশান স্টার্ট করতে পারি এটা কেন বলছি এর পরের অঙ্কগুলো আমি এইভাবেই স্টার্ট করবো পরের অঙ্কগুলো এইভাবেই আমরা করতে করতে এগোব ক্লিয়ার দেখো এখানে কী বলছে আচ্ছা এটা অন্য অঙ্ক বলছে ইফ এক্স ইজ এইটটি পার্সেন্ট অফ ওয়াই হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই এক্স হচ্ছে এর এইট্টি পার্সেন্ট তার মানে কী বলেছে এক্স কত এক্স হচ্ছে এর এইটটি পার্সেন্ট এইটটি ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এর এইটটি পার্সেন্ট এটা তাহলে তোমার কাছে কী জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই এক্সের কত পার্সেন্ট ওয়াই ওয়াই সমান সমান এক্সের কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই মানে ওয়াই সমান সমান এক্সের কত পার্সেন্ট সেটা জানতে চাইছে তার মানে আমাকে কী করতে হবে ওয়াইকে ফাঁকা রাখতে হবে একদিকে তো এদিকে কী হয়ে যাবে হান্ড্রেড এক্স বাই এইট্টি কাটো এটা কত আসবে বাট কাট কাটতে পারো নাও কাটতে পারো আচ্ছা কেটেই দাও চার এটা আসছে কত পাঁচ তার মানে আমি ওয়াই ইকুয়াল টু কত বলতে পারি এক্স ইন্টু ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোরকে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাও কী করবে হানড্রেড দিয়ে গুণ করবে তো কত হয়ে যাচ্ছে একশো পঁচিশ তার মানে অ্যান্সার কত হয়ে গেলো ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স বোঝা গেল বোঝা গেল এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে থাকে কারণ একটা এই ধরনের অঙ্কগুলোই কী হয় অনেক সময় ক্যালকুলেশানে মিস্টেক হয়ে যায় তো এখানে এই ধরনের ক্যালকুলেশনগুলো গোলাবে না যে এই যে দেখো কী হলো এখানে এই যে একশো বাই আশি হয়ে গেল অনেকে কী করে এই জায়গাটা বুঝতেই পারে না ভাবে যে এক্সের এইটটি পার্সেন্ট অফ ওয়াই হোয়াট পার্সেন্ট অফ এক্স ইস ওয়াই বলছে তো একই তো ব্যাপার তার মানে আর অপশানে আসি দেওয়াও থাকে আসিই মার্ক করে দেয় বাট আশি অ্যান্সার হয় না একশো পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হয় জিনিসটা এইভাবে লিখে সেটাকে ঘুরিয়ে ক্যালকুলেশানটা করতে হয় এই ছোট ছোট ব্যাপারগুলো থাকে এবং এই ছোট ছোটো ব্যাপারগুলো অনেকের প্রচুর ভুল করায় তো এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রাখো দেখো এরপর কি বলছে বলছে ইফ পি পারসেন্ট অফ পি ইজ থার্টি সিক্স দেন পি ইজ ইকুয়াল টু পি এর পি দেখো আমরা যদি বলতো পি এর আমরা কি লিখতাম পি ইন্টু এইট্টি বাই তো পি এর পি পারসেন্ট বলেছে তো পি ইন্টু পি বাই হান্ড্রেড এর 80 পার্সেন্ট বললে আমরা কি করতাম পি এর বললে আমরা লিখতাম পি ইন্টু এইটটি বাই হান্ড্রেড বাট পি এর পি পার্সেন্টই বলেছে তো পি পি এটা সমান সমান আমাকে কত বলে দিয়েছে ছত্রিশ তাই যদি হয় তাহলে পি স্কোয়ার আসছে সেটার ভ্যালু কত হয়ে যাচ্ছে বলো ছত্রিশ ইন্টু তাহলে পি এর ভ্যালু কত পি এর ভ্যালু রুট ওভার ছত্রিশ ইন্টু একশো ছত্রিশের জন্য একটা ছয় বেরোবে একশোর জন্য দশ বেরোবে তো কত অ্যান্সার এসে গেল ষাট তাহলে পি এর ভ্যালু কত ষাট দেখো খুব সিম্পল ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন সিম্পল কোয়েশ্চেন কিন্তু এই পি পার্সেন্ট অফ পি এই জিনিসটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায় ভাবে যে কিভাবে করব আচ্ছা আরেকটা কথা বলে নিই আমি যে ক্লাসগুলো নিচ্ছি যদিও এখানে লেখা রয়েছে এটা টার্গেট এসএসসি সি টোয়েন্টি টোয়েন্টি টু ওয়াচ বাট যদি কেউ সিরিয়াল মেন্সে অ্যাপিয়ার করো তারাও দেখতে পারো মেন্সের জন্য এই কোয়েশ্চেন দেখতে হবে না মেন্সের জন্য তোমরা দেখো যখন ক্লাস একটু এগিয়ে যাবে কারণ যত এগোবে তত টাইপগুলো আসতে থাকবে সেগুলো মানে কোয়েশ্চেনের যে লেভেল আছে সেগুলো বাড়তে থাকবে তো সেইগুলো তোমরা দেখতে পারো সেগুলো মেন্সের জন্যও হেল্প করবে প্লাস আরও যে সমস্ত কোয়েশ্চেন এক্সাম আছে যেখানে ম্যাথসের কোয়েশ্চেন আছে যেমন ধরো ডাব্লিউ হয়ে গেলো ডাব্লিউ পুলিশ হয়ে গেল কলকাতা পুলিশ হয়ে গেলো সমস্ত এক্সামে সমস্ত এক্সামে এই কোয়েশ্চেনগুলো হেল্প করবে আমি যেভাবে পড়াচ্ছি তাতে আমি এটা আমার ইচ্ছা যে সমস্ত এক্সামে যেন হেল্প হয় শুধু এসএসসি সিএইচএসএল বলে সি এইচ স্টুডেন্টরা হেল্প পাবে বাকিরা হেল্প পাবে না এই জিনিসটা নয় যেভাবে পড়াচ্ছি এটা যদি তোমরা ভালোভাবে কভার করো সমস্ত এক্সাম যেখানে যেখানে অঙ্কের কোয়েশ্চেন আছে অঙ্ক অঙ্কের কোয়েশ্চেন আসে অঙ্ক থেকে কোয়েশ্চেন হয় সমস্ত এক্সামে তোমরা হেল্প পাবে তো ক্লাস তোমরা ভালোভাবে করো নোটস ভালোভাবে বানিয়েও তাহলেই হবে দেখো এখানে কী বলছে এখানে বলছে ফিফটি পার্সেন্ট অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি পার্সেন্ট অফ এক্স প্লাস ওয়াই দেন হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই মানে এক্সের কত পার্সেন্ট সমান সমান ওয়াই ওয়াই এক্সের কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে তাহলে এখানে আমি কী বলতে পারি দেখো ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আছে তো নিচে একশো লেখার তো কোনো দরকার নেই এবার ফিফটি থার্টি আছে আমি জিরো জিরো কেটে দিতে পারি আমি কি লিখতে পারি ডাইরেক্ট লিখতে পারি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি ইন্টু আচ্ছা ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে একসাথে ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করলে কি হবে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই এদিক দিয়ে ক্যালকুলেট করলে কী হবে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাই যদি হয় তুমি এক্স একদিকে আনো থ্রি এক্স এদিকে আসলে মাইনাস হয়ে যাবে টু এক্স আর ওয়াই ওদিকে গেলে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এইট ওয়াই তো অ্যান্সার দেন হোয়াট পারসেন্ট অফ এক্স ইজ ওয়াই তো এর সাথে কিছু রাখলে হবে না তার মানে ওয়াই সমান সমান আমি কী বলতে পারি টু এক্স বাই এইট বা এক্স সমান সমান আমি কী বলতে পারি এক্স এটা সমান সমান আমি কী বলতে পারি এক্স ওয়ান কারণ টু বাই কাটলে কত থাকছে চার থাকছে ওয়ান বাই মানে কত বলো ওয়ান বাই ফোর মানে আমরা পড়েছি টোয়েন্টি তার মানে কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ অফ এক্স হোয়াট পার্সেন্ট অফ ইজ অফ ইজ ক্লিয়ার দেখলে ক্যালকুলেশন ইজি হলো কত এইভাবে ক্যালকুলেশন করবে এই অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যায় কত ধরনের কোয়েশ্চেন আসতে পারে দেখো আচ্ছা এই কোয়েশ্চেনটা কি তোমরা ট্রাই করবেন না ছাড়ো আমি তোমাদেরকে পরে দিচ্ছি হোমওয়ার্ক ইফ নাইনটি পার্সেন্ট অফ এ ইকুয়াল টু থার্টি পার্সেন্ট অফ বি অ্যান্ড বি ইকুয়াল টু এক্স পার্সেন্ট অফ এ দেন ভ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স তো এখানেও নাইনটি থার্টি বলেছে তো আমি কী করতে পারি এখানে কত লিখতে পারি দেখো ডাইরেক্ট নিচে একশো একশো আমি লিখবো না জিরো জিরো এখানে আমি কেটে দিলাম এখানে আমি তিনও কেটে দিলাম তিন দিয়ে নয়ও কেটে দিলাম তার মানে আমি কি লিখতে পারি সোজা আমি লিখতে পারি থ্রি এ ইকুয়াল টু বি থ্রি এ টু বি যা যা কাটতে পারছি আমি কেটে দিই জিরো জিরোও কেটে দিই আমি দেখছি নয় আর তিন পরে আছে এখানেও তো কাটতেই পারি তো এটাও কেটে দিই কেটে দিয়ে আমি কি পেয়ে গেলাম থ্রি এ ইকুয়াল টু বি এবার কি বলেছে বি ইকুয়াল টু এক্স পারসেন্ট অফ এ তো বি ইকুয়াল টু দেখো কত লেখা আছে থ্রি এ যেটা লেখা আছে সেটাকেই একশো দিয়ে গুণ করবে তিন ইন্টু একশো করলে কত হয়ে যাবে তিন ইন্টু একশো করলে তিনশো আসবে তার মানে কী এলো বি ইকুয়াল টু থ্রি হান্ড্রেড পারসেন্ট অফ এ তার মানে এই যে এক্স পারসেন্ট অফ এ বলেছিল এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু তিনশো ক্লিয়ার বোঝা যাচ্ছে আশা করি এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্টতে অবশ্যই জানিও আমি নেক্সট ক্লাসে সেটা ক্লিয়ার করে দেবো এরপর দেখো কী আছে সেম কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন জাস্ট এখানে নাইনটি পার্সেন্ট অফ এ ইকুয়াল টু থার্টি পার্সেন্ট অফ বি কিন্তু এখানে বলে দিয়েছে টু এক্স পার্সেন্ট অফ এ এবার এখানে ভুলটা কোথায় আমি দেখাচ্ছি সেম জিনিস আমি কি লিখতে পারি বলো আমি লিখতে পারি থ্রি এ ইকুয়াল টু বি বা আমি বি ইকুয়াল টু কত লিখতে পারি আগের কোয়েশ্চেনে যেমন এসেছিল সেম থ্রি হান্ড্রেড পার্সেন্ট অফ এ এবার কথাটা হলো আগেরটা এক্স পার্সেন্ট লেখা লেখাচ্ছিলো এখানটা টু এক্স তার মানে এখানে টু এক্সের ভ্যালু হচ্ছে কত লিখছি এক সেকেন্ড এখানে টু এক্সের ভ্যালু হচ্ছে কত তিনশো টু এক্সের ভ্যালু এখানে হয়ে যাচ্ছে তিনশো তাই যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে এক্সের ভ্যালু হয়ে গেল দেড়শো এক্সের ভ্যালু হয়ে গেল দেড়শো মনে রাখবে এখানে অনেকে কি করে টু এক্স পার্সেন্ট দেখে জাস্ট ভাবে তিনশো তিনশো ডাবল তাহলে ছশো এবং ছশো অপশানে থাকে তো খেয়াল রাখবে দুই দিয়ে ভাগ হয়ে যাবে দুই দিয়ে গুণ হয় না দুই দিয়ে ভাগ হয়ে যায় তো টু এক্সের ভ্যালু তিনশো হলে এক্সের ভ্যালু কত হয়ে গেলো দেড়শো এক্সের ভ্যালু জানতে চেয়েছিলো এক্সের ভ্যালু কত হয়ে গেল দেড়শো ক্লিয়ার আশা করি ক্লিয়ার হচ্ছে এখানে দেখো কি বলেছে বলছে ইফ থার্টি পারসেন্ট অফ এ ইজ অ্যাডেড টু ফর্টি পার্সেন্ট অফ বি দ্য ইজ এইট্টি অফ বি এবার দেখো থার্টি পার্সেন্ট অফ এ ফর্টি অফ বি এইটটি অফ বি প্রত্যেক ক্ষেত্রে নিচে একশো একশো থাকবে লেখার দরকার নেই এদিকে তিরিশ চল্লিশ ওদিকে আশি আছে প্রত্যেকটা থেকে যদি তুমি দশ কমন নিয়ে নাও মানে এদিকে তিরিশ চল্লিশ থেকে যদি দশ কমন নিয়ে নাও তিন চার পরে থাকবে সমান সমান চিহ্ন ওদিকেও দশ একটা কমন আসবে আট পরে থাকবে তো সেটাও কেটে যাবে তো ডাইরেক্ট আমি কী লিখতে পারি থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু এইট বি লিখতে পারি ডাইরেক্ট আমি ব্যাপারটা তবু এখানে লিখে দেখিয়ে দিচ্ছি আমি এটা কী লিখতে পারতাম একশো একশো আমি নিজের রাইবা লিখলাম আমি থার্টি এ লিখতাম ফর্টি বি লিখতাম সমান সমান এইটটি এইট বি লিখতাম তো এখান থেকে দশ কমন নিলে তিন আর থ্রি এ প্লাস ফোর বিশ কমন নিলে এইট বিশ দশ কেটে যেত কেটে গিয়ে এই জিনিসটা এখান থেকে বোঝা গেল এবার কি বলেছে হোয়াট তো এখানে আমি কি লিখতে পারি থ্রি এ সমান সমান কি এসে যাচ্ছে থ্রি এ সমান সমান ফোর বি এসে যাচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ এ পারসেন্টেজ অফ এ মানে এর সাথে সব থাকবে হোয়াট পার্সেন্টেজ অফ এ ইস বি বি এর কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে তাহলে বি সমান সমান আমি কত লিখতে পারি থ্রি এ বাই ফোর বা সমান সমান কত লিখতে পারি এ ইন্টু থ্রি বাই ফোর থ্রি বাই ফোর মানে আমি কত বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ এ তো কী জানতে চেয়েছিল হোয়াট পার্সেন্ট অফ এ ইস বি সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ এ ইস বি ক্লিয়ার হচ্ছে আশা করি এই ধরনের কোয়েশ্চেন যা আছে তোমাদের আর আটকাবে না আশা করি আজকের পর ইজিলি হয়ে যাবে এই ধরনের প্রশ্ন যদি এক্সামে আসে ইজিলি করতে পারবে আশা করছি সে সিএইচএস এলে আসুক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসুক বা যে এক্সামেই আসুক দেখো এখানে কি বলছি ফর্টি পার্সেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি পার্সেন্ট অফ এ মাইনাস বি তাহলে টু এ মাইনাস থ্রি বি প্লাস বাই এ প্লাস বি টু এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি কী করে বার করবে তো আমি এখানেও সেম করব ফোর এ প্লাস ফোর এ ইন্টু এ প্লাস বি লিখবো সমান সমান এদিকে সিক্স ইন্টু এ মাইনাস বি লিখবো আরও ছোটো করতে পারতাম এটা কেটে তিন এটা কেটে দুই ক্যালকুলেট করো কত হবে টু এ প্লাস টু বি এদিকে কত হয়ে যাবে থ্রি এ মাইনাস থ্রি বি হয়ে গেল তাই যদি হয় একদিকে নিয়ে আসো কত হবে এখানে এক কাজ করো এখানে আমি এটাকে এদিকে নিয়ে আসলে আচ্ছা ঠিক আছে এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাসে টু এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস ফাইভ বি তো মাইনাস মাইনাস কেটে গেল ছেড়ে দাও এবার আমাকে এখানে একটা জায়গায় ভ্যালু বসাতে হবে টু এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি এখানে আমাকে ভ্যালু রাখতে হবে আমি ভ্যালু কীভাবে রাখবো এব বাই বি সমান আমি কি লিখতে পারি এব বাই বি সমান আমি লিখতে পারি পাঁচ বাই এক দেখো কী করতে হবে পাঁচ বাই এক পাঁচটা ওপরে কেন চলে গেল বিয়ের সাথে যেটা ছিল সেটা উপরে বসবে কারণ আমরা কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করে যেন এই জিনিসটা পাই আমরা যখন ভগ্নাংশে এইভাবে লিখছি এমনভাবে লিখতে হয় যাতে ক্রস মাল্টিপ্লিকেশন করে এই ব্যাপারটা পাই কিন্তু যখনই এই ভগ্নাংশে এবার লিখে নিলাম তখন এবার হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে এটা বি এর ভ্যালু হচ্ছে এটা ক্লিয়ার আমরা অনুপাত পেয়ে গেলাম এ আর বি এর অনুপাত আমরা কত পেলাম ফাইভ ইস টু ওয়ান তো আমরা এই ভ্যালুগুলোই এখানে বসিয়ে দেবো তো এর ভ্যালু বসাও পাঁচ দুগুণে দশ মাইনাস বিয়ের ভ্যালু কত এক তার মানে এটা তিন থাকবে নিচে এ এর ভ্যালু পাঁচ বিয়ের ভ্যালু এক তো ওপরে কত আসছে ওপরে সাত নিচে আসছে ছয় তো অ্যান্সার কত হয়ে গেলো সেভেন বাই সিক্স ক্লিয়ার হলো ব্যাপারটা এই ধরনের অঙ্কও করতে পারবে যদি এরকম ভ্যালু পুট করতে বলে বা যদি অনুপাত বের করতে বলে তাও করতে পারবে আশা করছি পরেরটা চলো দেখে নিই দেখো সেম কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে কারণ সেম টাইপের কোশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে কি বলেছে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট অফ এ ইকুয়াল টু এইট্টি অফ বি তো আশা করি করতে পারবে তোমরা করতে পারবে এটা আশা করি সেখান থেকে এ বাই বি এর ভ্যালু বের করে নেবে করে নিয়ে জাস্ট ভ্যালু বসিয়ে দিলে অ্যান্সার এসে যাবে যদি না করতে পারো কমেন্টে আমাকে সেটাও জানিও যে হয়নি বা পারছি না আমি তাহলে পরের ক্লাসে করিয়ে দেবো আমি অবশ্যই করিয়ে দেবো সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না নেক্সট কোশ্চেন দেখেন কী বলেছে এখানেও বলছে সেম একই ধরনের কোয়েশ্চেন টোয়েন্টি পার্সেন্ট অফ এ প্লাস বি টু ফিফটি দিয়েছে তো আমি কি বলতে পারি টু সমান সমান এদিকে আমি কত রাখতে পারি ফাইভ তাই যদি হয় টু সমান সমান কত হচ্ছে ফাইভ বা কত হয়ে যাচ্ছে টু এ সেখান থেকে এ বাই আমি কত বলতে পারি এ হয়ে যাচ্ছে কত বলো থ্রি বাই টু বিয়ের ভ্যালু তিন যেটা ওপরে চলে যাবে এর ভ্যালু নিচে এবার এর ভ্যালু তিন হয়ে গেল বিয়ের ভ্যালু দুই হয়ে গেল তো তোমাকে বার করতে কত বলেছে টু এ মাইনাস বি বাই টু এ প্লাস বিয়ের ভ্যালু তাই যদি হয় তুমি ভ্যালু বসাও এর ভ্যালু তিন তো তিন দুগুণে ছয় মাইনাস বিয়ের ভ্যালু দুই নিচে এর ভ্যালু তিন তিন দুগুণে ছয় বিয়ের ভ্যালু দুই তো ওপরে কত আসছে চার আর নিচে কত আসছে আট তার মানে অ্যান্সার কত আসছে অ্যান্সার আসছে ওয়ান বাই টু ক্লিয়ার হলো আজকে এই যে টাইপের কোয়েশ্চেনগুলো হলো এই যে টাইপের কোয়েশ্চেন্সগুলো হলো ক্লিয়ার হলো টোটাল দশটা কোয়েশ্চেন্স আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম এইভাবেই এক এক করে পার্সেন্টেজের সমস্ত যে টাইপ আছে টাইপের কোয়েশ্চেন্সগুলো কভার হতে থাকবে এবং সমস্ত টাইপ কভার হয়ে গেলে লাস্টে অ্যাজ এ মিসলেনিয়াস সমস্ত আলাদা আরও এই টাইপের বাইরে থেকেও যে ধরনের কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোও করিয়ে দেবো তো এইভাবেই ক্লাসে এগোবে বুঝতে পেরেছো আশা করি ডিটেল ডিসকাশন হবে কোনো রকম কোনো শর্টকাট হবে না যা হবে যে চ্যাপ্টার ডিসকাস করা হবে ডিটেলসে ডিসকাস করা হবে এবং শুধু অ্যারিথমেটিক না যখন অ্যাডভান্স স্টার্ট হবে জিওমেট্রিক ট্রিগনোমেট্রি স্টার্ট হবে তখনও পুরো ডিটেলসে ক্লাস হবে সেই নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো তো যারা ক্লাস এখন অবধি দেখছো যদি ক্লাস ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ফের দেখা হবে কালকের ক্লাসে আজকের ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই